জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে আসতে চাই। আপনার দীর্ঘ কর্মজীবনে আপনি নানা রকম দায়িত্ব পালন করেছেন এবং কোনো না কোনো পর্যায়ে নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে নিশ্চয়ই বিস্তর ফারাক দেখা যাচ্ছে। এখন যেমন বলা হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আপনারা দলীয় কর্মীর মতো আচরণ করবেন না, এটা তো আমার কাছে একজন নাগরিক হিসেবে মনে হলো যে ক্লাস নাইনের একটা টিচার ক্লাসের ছাত্রদেরকে বলছেন যে ওরা এখনও বুঝে উঠতে পারেনি ওরা কি করছে না করছে, মানে সেরকম একটা উপদেশ যে তোমরা দলীয় কর্মীর মতো আচরণ করবেন না। যাদেরকে বলছেন তারা জেলা প্রশাসক, তারা পুলিশ সুপার, সরকারের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদেরকে এইরকমভাবে বলার প্রয়োজনীয়তাটা কেন দেখা দিল? বড় ঠেকায় পড়ে, বড় দুঃখে প্রধান নির্বাচন কমিশনার এই কথাটা উচ্চারণ করেছেন। বড় দুঃখে এই জন্যে, কারণ গত যে কয়েকটি নির্বাচন বেশ কিছুদিন যাবত বাংলাদেশে হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সেগুলোতে আমাদের সরকারি কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের, পুলিশের, তারা ঠিক যেমনটি আচরণ করা উচিত ছিল তাদের একজন নিরপেক্ষ নৈর্ব্যক্তিক সরকারি কর্মকর্তা হিসাবে, সম্পূর্ণরূপে আইন শৃঙ্খলার প্রতি, আইনের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালন করার কথা ছিল। এটা সমস্ত জাতির কাছে প্রতীয়মান হয়েছে যে না, কোথায় যেন একটু গলদ রয়ে যায়। কীরকম মনে হয় যে তারা আইন অনুসরণ করছেন না, তারা আরও কারোর অনুশাসন সেটা অনুসরণ করছেন, এরকমই তাদের আচরণে ছিল। এই জন্যেই কাজী হাবিবুল আউয়াল সাহেব, আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, তিনি এই অপ্রিয় সত্যটা উচ্চারণ করতে বাধ্য হয়েছেন। এখান থেকে যদি আমরা মানে বের না হয়ে আসি, তাহলে কোনো নির্বাচনই এটা আশানুরূপ হবে না এবং জাতিকে আবার হতাশ করবে। এখানে আমি মনে করি এই প্রধান নির্বাচন কমিশনার সাহেব এই উক্তিটি করার সঙ্গে সঙ্গেই মাঠ পর্যায়ের যারা প্রতিনিধি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, তাদের উচিত ছিল একে তীব্র ভাষায়, তাদের প্রতিবাদের কথা বলি না, তীব্র ভাষায় অন্তত বলা উচিত ছিল না, দেখবেন এবার আমাদের আচরণ দেখবেন, আমরা কোনো দলীয় কোনো রকম কিছু করব না। কিন্তু কই, সেরকম একটি ভয়েসও শোনা যায় নাই। কিন্তু এখানে একটি কথা আছে, আপনি নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বক্তব্য শুনছিলেন, তিনি বলেছেন যে আমরা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিব। কিন্তু দুঃখের বিষয় হোক বা যাই হোক জানি না, প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তাদের কথাও সাধারণ মানুষ খুব একটা বিশ্বাস করে না, আমলে নেয় না। কেন নেয় না? তার কারণ হচ্ছে তাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, দেখছে যে না, এরা যা বলেন টলেন এটাতে ইয়ে না, মানে কাজে কর্মে তারা এটা প্রতিফলিত করতে পারেন না, তারা বারবার সাধারণ মানুষের বারবার ঠকেছে। এবং সেই জন্যে নির্বাচন এলে পরেই তখন সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকার, এদের সকলের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। এটাকেই রেস্টোর করতে হবে। আমি দেখুন, পাকিস্তানি আমলে সবচেয়ে বড় নির্বাচন যেটা হয়েছিল 1970-এর নির্বাচন, সেই নির্বাচনে আমি রিটার্নিং অফিসার ছিলাম। আচ্ছা, রিটার্নিং অফিসার ছিলাম, এবং সেটাও কি এমন একটি এলাকাতে, মানে বাংলাদেশের স্বাধীনতার বীজ যেখানে যেখানে শুরু আর কি। তবে আমি তখন আমাদের যে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান নয়, আমি তখন ছিলাম পোস্টেড ছিলাম পশ্চিম পাকিস্তানে। আচ্ছা, সেখানে অত্যন্ত বিপদসংকুল একটা এরিয়া, এবং সেটা অত্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সবচেয়ে খারাপ পরিগণিত হয়। সেটার নাম হচ্ছে মন্ডি বাহাউদ্দিন বলে একটা জায়গা পাঞ্জাবের, সেখানে আর কোনো বাঙালি ছিল না। হ্যাঁ, আমি ছাড়া আরও আড়াইজন ছিল, সেটা হচ্ছে আমি, আমার স্ত্রী, আমাদের সন্তান দুইটা ছোটো ছোটো, এছাড়া 116 মাইলের মধ্যে কোনো বাঙালি ছিল না। যাই হোক, সেটা কথা নয়, কিন্তু সেই জায়গাতেও আমি জানতাম যে ইনশাল্লাহ আমি যদি আইনের প্রতি অবিচল থাকি, আইন যদি যথাযথভাবে প্রয়োগ করি এবং কাউকে ভয় না করে যদি আমার বিবেককে ভয় করি, আল্লাহকে ভয় করি, তাহলে ইনশাল্লাহ ঠিক মতো করতে পারবো, কেউ আমাকে কিছু ইয়ে করতে পারবে। আর তার চেয়েতে বড় কথা, আমি নিজেকে আমি ধন্যবাদ দিচ্ছি না, তার চেয়ে বড় কথা হচ্ছে তখনকার যে রাজনৈতিক দলগুলো ছিল, যত খারাপই থাকুক না কেন, তারা তারা কিন্তু প্রশাসনে এরকম হস্তক্ষেপ করতো না, বা পিছন থেকে ওই যে নৈশ ভোট আর অমুক তমুক হেন তেন এগুলো শুনিই নাই কোনোদিন আমরা। আর জালবুট টালবুট হয়েছে ঠিক কথা, কিন্তু জালবুট সবখানেই সব দেশেই হয় থোড়া বহুত,
কিন্তু হলে পরে তার প্রতিকারও আছে, কীভাবে সেটাকে সংশোধন করতে হয়। সেই কারণেই এগুলো আমি মনে করি আর কি, এগুলো হচ্ছে ইদানিংকালের আমাদের দুঃখের বিষয়। হচ্ছে ইদানিংকালে আমরা তো সব দিকে আমাদের উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত শ্লাঘের বিষয়। পদ্মা সেতু থেকে শুরু করে ধান উৎপাদন বলুন, আর ওই বলুন শুনুন, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের নারীদের ক্ষমতায়ন হেন তেন কোথায় নয়, সব দিকে আমাদের উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা ফেল মেরে গেছি, জিরো পেয়েছি কোন পেপারে, সেটা হচ্ছে রাজনীতির পেপারটা। রাজনীতিটা যেমন করা হওয়া উচিত ছিল, দুঃখের বিষয় সেটা হয়নি। সব পেপারে 90, 92, 93 পাই, আর রাজনীতির পেপারে কত পাই, 10, 12, 15। তো এখান থেকে বেরিয়ে আসতে হবে, তা না হলে পরে আমাদের এত কষ্টের। আমাদের বলতে কিন্তু এখানে মোফাজ্জল করিম আর জহিমামুন নয় বা শাহনাজ নয়, এখানে বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ, বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের গার্মেন্ট কর্মী এবং বাংলাদেশের যারা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা, এই তিনটা স্তম্ভের উপরে বাংলাদেশ টিকে আছে। এবং শুধু টিকে থাকা নয়, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কিন্তু আশাহত হয়ে যাবে এবং তাদের সমস্ত সৎ প্রচেষ্টা বিফল হয়ে যাবে যদি আমরা আমাদের রাজনীতিতে গণতন্ত্রের না হয়ে আমাদের সুষ্ঠু নির্বাচন, যদি গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, তাহলে পরেই গণতন্ত্র হবে। তা না হলে পরে যেভাবে চলছে, এবং আমি আরও বেশি শঙ্কিত, মামুনি এখানে এই পর্যায়ে শেষ করব, বেশি শঙ্কিত এবার আমি আর একটু বেশি অন্যান্য বার থেকে 2018 আর 2014 সাল থেকে বেশি শঙ্কিত। এই জন্যে এখনই 1 বছর 3 মাস এখনও বাকি আছে নির্বাচনের, এখনই যেভাবে মারামারি কাটাকাটি ধরাধরি ধরপাকড়িতে শুরু হয়েছে, এটার পরিণতি যে কী হবে আমি রিয়েলি অত্যন্ত। হ্যাঁ, এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে যেন কাউকে হয়রানি করা না হয়, তার মানে এই অভিযোগটা আছে।